তবা ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র এবং হাদিসে বিভিন্ন জায়গায় তহবা ব্যাপারে উৎসাহিত করা হয়েছে আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় তবে সেই ব্যক্তি উত্তম যে ভুল করার পর তহবা করে তা আল্লাহ তাআলা বলেছেন আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো আল্লাহ তাআলা এই তবাকারীদের প্রতি অনেক বেশি খুশি হন আনন্দিত হন যখন বান্দা পাপ কাজে লিপ্ত হওয়ার পর আল্লাহর দিকে ফিরে আসেন তওবার মাধ্যমে রাসূলুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন বুখারীর মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ আফরাহু বিতাউবতি আব্দি মিনাহাদি আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদলু ফি আরদি ফালা কোনো ব্যক্তির ওট মরু প্রান্তরে হারিয়ে যাওয়ার পর পুনরায় তা ফেরত পেলে যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয় মহান আল্লাহ বান্দার তৌবাতে তার চেয়ে বেশি আনন্দিত হন তবে এই জন্য চারটি শর্ত উল্লেখ করেছেন যে চারটি শর্ত পরিপূর্ণ করে বান্দা পাপ কাছ থেকে ফিরে আল্লা আলমের দিকে ফিরে যাবেন এক দ্রুত পাপ কাছ থেকে বিরত থাকা দুই পূর্বের গোটে যাওয়া পাপের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তিন পুনরায় উক্ত পাপ কাজ না করার দৃঢ় সংকল্প করা চার মানসিক হক ফিরিয়ে দেওয়া যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল অথবা তাদের নিকট মাফ চেয়ে নেওয়া হাদিসে বর্ণিত তো কিছু দোয়া রয়েছে যেমন আস্তরুল্লাহ আতুবুল্লাহিল এর মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দুল আল্লাহ আব্দুক এই দোয়াগুলো করা এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীকে তওবা করা আল্লা রব্বুল আলমীল বান্দারি তওবা কবুল করবেন মৃত্যু যন্ত্রণা আসার পূর্ব পর্যন্ত রাসুস আল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্নল্লাহবালু তৌবা তিম আলমী আকরবার আল্লাহ রবুল্লা আলমিন্দার এই তবা কবুল করবেন মৃত্যু যন্ত্রণা আসার পূর্ব পর্যন্ত আমাদের কখন মৃত্যু চলে আসে আমরা জানি না সুতরাং আমাদের পাপ কাজের জন্য ক্ষমা চাওয়া উচিত আল্লাহ রব করে ফিরে যাওয়া উচিত আল্লাহ রব্লা আলম আমাদের সকলকে কবুল করে সকলের গুণাগুলোকে আল্লাহ রবুল্লা আলম মাফ করে দিই আমিন